এখানে আমার ওয়াজের দরকার নাই, পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে। আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল, কবির কথাই সত্য। হায় হায়, ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনি আপনি ইয়ার সে, মই মিলুঙ্গা দর্দে গম কি পাথর ঈদে বার সে। এটাই সত্য, প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে, আমি হজে উমরায় গেছি তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের আমি, বৈশাখী আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নাদুস চেহারা সুন্দর। তা আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? তা বাংলাদেশে। তাহলে আমি বললাম, তোমার সাথে তার উর্দু বলা কোনো দরকার নাই, কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম, মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না? তো বলে হ্যাঁ হুজুর তাই হবে। তাই আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই, বছরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন, 2 মাস থেকে 3 মাস ছিলেন 36 মাস, 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন, লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না, আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝেন। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই বিকালে ফিরি, পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়, কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়ে ঘুমায় পড়ি। হায় হায় হায়, মা বাবা সন্তান হওয়ার পরে, সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না, সাহাবী রসুল বলতেছিল। ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায় লম্বা কাহিনী, আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি, আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম, আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি, যে আমি তোর জন্য কিনা করছি, তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতে ছিলেন আর চোখের পানিতে বুক ভাসতে ছিলেন। কবিতা যখন শেষ তো যুবকের কলার ধরা বলছে, কুম আন্তা ওয়া মালুকালি আবিকা, উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ, ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা, করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা, ওই সন্তান বাপেরকে টিপি পড়া, মাস্ক পড়া, হ্যান্ড গ্লাভস পড়া, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে নাই, ফোন করে বলছে সৎ কাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে, আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নাম ওই দুনিয়া। আল্লাহকে চিনতে হলে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, রাজি? ওয়াদা পাক্কা? যুবকরা বুঝাইতে পারলাম?